আসসালামু আলাইকুম বন্ধুরা, দীর্ঘদিন পর আপনার মাঝে আবারও ফিরে আসলাম। রোজা থেকে একটু কষ্ট হয়ে যাবে, তারপর আজকের টপিকটা একটা ইম্পর্টেন্ট টপিক। কেননা আমাদের দেশে এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা ফর্ম ফিল আপের নাম করে অতিরিক্ত টাকা আপনার কাছ থেকে আদায় করে থাকে। তো SSC-তে যারা ফেল করেছিলেন এবং যারা নিয়মিত শিক্ষার্থী রয়েছেন তাদের এক্স্যাক্টলি কত টাকা ফর্ম ফিল আপের জন্য দেওয়া লাগবে এবং এই ফর্ম ফিল আপটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে, আপনারা লাস্ট কবে নাগাদ টাকা জমা দিতে পারবেন, এই সকল পুরো বিষয় নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিন, পেয়ে যাবেন সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে। ওয়েলকাম ব্যাক বন্ধু। তো এখানে আমরা সরাসরি চলে আসছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটে। আপনারা অনেকেই জানেন যে এটা সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাদার ওয়েবসাইট। এই জায়গায় যে নির্দেশনাগুলো দেওয়া হয় সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু সেই নির্দেশনা মেনে চলে আর কি সকল বোর্ডগুলো। অ্যান্ড অনেকেরই মনে কোশ্চেন রয়েছে, ভাই আমরা যারা এক বিষয়ে ফেল করেছি তারা এক্স্যাক্টলি কোন সিলেবাসে পরীক্ষা দেব। তো এইটা চূড়ান্ত নোটিশ সহ আগামীকাল সন্ধ্যা 7টায় আপনারা ভিডিও পেয়ে যাবেন, সরাসরি ওখান থেকে জেনে নিতে পারবেন যে এক্স্যাক্টলি কোন সিলেবাসে আপনাদের পরীক্ষাটা হবে। ওয়েল, তো এখন আমরা এখান থেকে একটু নিচে স্ক্রলিং করি। স্ক্রলিং করার পরে দেখতে পাচ্ছেন SSC কর্নার নামে একটা অপশান রয়েছে, সরাসরি এখান থেকে আমরা এই যে নোটিশটা প্রদান করা হয়েছে 2022 সালের SSC পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি, এটার উপরে একটা ক্লিক করে দেবো। ওয়েল, তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড হয়ে যাবে, দেন আমরা এই জায়গা থেকে আমাদের বিজ্ঞপ্তিটা দেখতে পারবো। ওয়েল, তো ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাঝে এমন একটা ইন্টারফেস শো করবে, আপনাদের ফর্ম ফিল আপের ফিটা মূলত প্রেরণ করতে হবে অনলাইনের মাধ্যমে, এটা করবে আপনার শিক্ষকরা। এটা নিয়ে আপনার কোনো প্রকার প্রেরণা নেওয়ার দরকার নেই। এখান থেকে আমরা একটু নিচে চলে আসি, শিক্ষকদের কী কী করতে হবে সেটা এখানে বোঝাইতেছে। আমাদের মেন জানতে হবে যে আমাদের এক্স্যাক্টলি ফিটা কত। তো এই জায়গা থেকে একটু নিচে চলে আসবো, নিচে আসার পরে এই ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 25/4/2022, এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এবং আপনারা যারা নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন তাদের একটা স্বাক্ষর সম্মিলিত প্রিন্ট কপি শিক্ষা প্রতিষ্ঠানে রাখতে হবে, এটা আপনার শিক্ষকরাই আপনার কাছ থেকে নিয়ে নেবে। আর যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিবেন তাদের জন্য প্রধান শিক্ষকের কাছে একটা খসড়া আবেদনপত্র আপনাকে দিতে হবে সাদা কাগজে, এটা আপনার শিক্ষকরাই ম্যানেজ করবে, এখানেও আপনাদের প্যারা নেওয়ার দরকার নেই। আমরা নিচে চলে আসি, নিচে আসার পরে আপনাদের যে নির্বাচনী পরীক্ষা এই এবছর অনুষ্ঠিত হবে না, তবে প্রস্তুতিমূলক একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষাটার তারিখ হচ্ছে 19/5/2022, সামনের মাসের 19 তারিখে আপনাদের এই পরীক্ষাটা দিতে হবে। অনলাইনে ফর্ম পূরণের তারিখ হচ্ছে 13/4/2022 থেকে 24/4/2022 পর্যন্ত, অর্থাৎ আগামী 13 তারিখ থেকে আপনাদের এই ফর্ম পূরণটা শুরু হবে, 24 তারিখের ভিতরেই আপনাদের শিক্ষকরা আপনাদের কাছ থেকে টাকাটা কালেক্ট করে নেবে। দেন অনলাইনে ফি জমা দিতে হবে 25/4/2022, এর আগেই ফিটা আপনাদেরকে প্রদান করতে হবে, সেটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে বলবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান যাতে বেশি ফি না নিতে পারে সেটা আমরা আনুমানিক একটা ধারণা আপনাকে দিয়ে দিব, এক্স্যাক্টলি কোন ফিটা আপনার কাছ থেকে নিবে। তো এখান থেকে নিচে চলে আসি, নিচে আসার পরে প্রতিপত্রের ফিসের জন্য আপনাকে 100 টাকা করে দিতে হবে, সেটা নিয়মিত হোক এবং অনিয়মিত হোক, সেটা কিন্তু স্পষ্ট এখানে বলে দিয়েছে। তো যারা এক বিষয়ে ফেল করেছেন তারা সাবজেক্ট প্রতি মাত্র 100 টাকা দিবেন, এবং আপনাদের অন্যান্য সেশন চার্জ অন্যান্য ফিগুলো দেওয়া লাগবে সেটা অ্যাডজাস্ট করে আপনাকে বলতেছে। এখান থেকে নিচে চলে আসি, নিচে আসার পরে বলতেছে কেন্দ্র ফি যেটা রয়েছে সেখানে যারা 1 থেকে 4 বিষয়ে অকৃতকার্য হয়েছেন আর কি, 1 বিষয় অথবা 4 বিষয়ে ফেল করেছে, এবং যাদের ব্যবহারিক পরীক্ষা নেই আর কি প্র্যাকটিক্যাল নেই তাদের জন্য 350 টাকা ফি প্রদান করতে হবে কেন্দ্র ফি, এবং যাদের ব্যবহারিক পরীক্ষা রয়েছে 1 থেকে 4 বিষয়ে ফেল করেছেন তাদের জন্য কেন্দ্র ফি দিতে হবে 400 টাকা। ওয়েল, তো এখানে কেন্দ্র ফিটা আমাদের মাইনাস করতে হবে পরবর্তীতে, এখান থেকে মনে রাখুন যাদের ব্যবহারিক নেই ফেল করেছেন 350 টাকা, যাদের ব্যবহারিক আছে তাদের 400 টাকা। তারপর নিচে চলে আসি, নিচে আসার পরে যারা নিয়মিত রয়েছেন তাদের এক্স্যাক্টলি কত ফি দেওয়া লাগবে সেটা এখান থেকে দেখায়, তারপর যারা ফেল করেছেন তাদেরটা বলতেছে। যারা নিয়মিত রয়েছেন বিজ্ঞান বিভাগে তাদের জন্য চতুর্থ বিষয় সহ আপনাদের বোর্ড ফি দিতে হবে 1175 টাকা, এবং কেন্দ্র ফি হচ্ছে 440 টাকা, মোট পড়তেছে 1615 টাকা। এর সঙ্গে সেশন চার্জ ফি অন্যান্য ফি রয়েছে সেটা আপনাকে বলতেছি কত টাকা নিবে। এবং যারা ব্যবসা শিক্ষা রয়েছেন তাদের জন্য বোর্ড ফি 1085 টাকা, এবং কেন্দ্র ফি 410 টাকা, মোট 1495 টাকা এখানে আপনাকে দিতে হবে। এবং যারা মানবিকে রয়েছেন তাদের জন্য ঠিক একই 1085 টাকা এবং 410 টাকা, 1495 টাকা আপনাকে দিতে হবে। ওয়েল, তো এখন আসি এটার সঙ্গে আপনাদের কোন কোন ফি অ্যাডজাস্ট করবে শিক্ষকরা। পরীক্ষার্থীদের বেতন সেশন চার্জ 31 ডিসেম্বর 2021 পর্যন্ত পরিশোধ করতে হবে। কোন শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণীর সর্বমোট 24 মাসের বেতন এখানে নেওয়া যাবে না, স্পষ্ট বলে দিয়েছে। তো আমি আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে উনি বলছেন 24 মাসের বেতন দিতে হবে,
তো এই নাটা মনে হয় উনি পড়েন নাই, সেই জন্য আর কি ভুল ইনফরমেশন ওখানে চলে আসছে। তো আপনাদের কাছ থেকে কিন্তু এই চব্বিশ মাসের বেতন নিতে পারবে না, জাস্ট সেশন চার্জ এবং একত্রিশে ডিসেম্বর ২০২১ পর্যন্ত যে ফিটা রয়েছে সেইটা আপনাকে পরিশোধ করতে হবে। তো এক এক স্কুলে এক এক রকম ফি রয়েছে এবং সেশন চার্জ রয়েছে, সেইটা আপনাদের এই টাকার সঙ্গে অ্যাডজাস্ট করে দিবে। আপনারা শিক্ষকদের কাছ থেকে দেখে নেবেন যে ওই চার্জগুলো আপনার কাছ থেকে বেশি ধরা হচ্ছে কিনা। আপনাদের একটা হিসাব ওনারা অবশ্যই দিবেন, সেই হিসাবটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর যারা অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন তাদের এই যে কেন্দ্র ফিটা রয়েছে এটা এখান থেকে মাইনাস করে দিলেই আপনাদের ফিটা বেরিয়ে আসবে। তখনই আপনাদের শিক্ষকরা আপনাদের এই টাকার জন্য বলবে, আপনারা অবশ্যই একটু হিসাব নিকাশ করে দেখবেন। কেন্দ্র ফি এবং বোর্ড ফিটা এখানে বেশি না। আপডেট আশা করতেছি পুরো প্রসেসটা একদমই ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিবেন। আপনি যদি আমাদের চ্যানেল থেকে শিখতে পারেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন। তো সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।